ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, আরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বালা দিয়া খবর অসীন বুর টিকানা তোমার যাই ভাই অসীন বুর, শূন্য খাঁচা বইরা রইব আমার মাটির ঘরে, অসীন বুর টিকানা তোমার যাই ভাই অসীন বুর, শূন্য খাঁচা বইরা রইব আমার মাটির ঘরে, আমি মিশে কানে সাতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে সাতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে হইরা যাইবা না দিয়া কবর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে হুইরা যাইবা না দিয়া খবর, তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর, তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর, আলে মোলামা কই সালাউদ্দি কই হইলে কানে পর, আরে আলে মোলামা কই সালাউদ্দি কই হইলে কানে পর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, আরে ইব্রাহিম বিন আদম জঙ্গলে যাইয়া কান্দার কয় ও মালিক রে, তুমি এত ভালোবাসো গো তোমার ভালোবাসা ফুরাই না, আল্লাহ আমার জীবনে আমি যে পাপ করেছি দুনিয়ার মানুষ জানলে আমার ঘৃণা করবো, অথচ তুমি আমার এখনো রিজিকি দাও, ও মালিক গো দুনিয়ার বাদে শাহী আমি চাই না, আল্লাহ গো দুনিয়ার রাজা বাদে শাহী আমি চাই না, এইবার জঙ্গলে দিকা বাদে শাহী ইব্রাহিম বিন আদম চোখ ভরা পানি আর বুক ভরা ব্যথা নিয়ে এইবার আজান হওয়ার সাথে সাথে মসজিদে রওনা হয়, ইব্রাহিম বিন আদম মসজিদে যাইয়া নামাজ পড়ে রে ভাই, নামাজে দাঁড়াইব এই পাগলা এমন পাগল হয়ে গেছে, আরে যিনি ৪৯টা রাজ্যের রাষ্ট্রের বাদশার ভাই, যার অধীনে ৪৯টা রাষ্ট্র চলে এইবার সেই বাদশাহ, কোন কোন শীতের রাত্রে জঙ্গল থেকে বের হয়ে যখন মসজিদে ঢুকে এমন সময় গায়ের চাদরটা খুইলা গো, ইব্রাহিম বিন আদম টান দিয়া সিরা বালাইছে, আরে গায়ের চাদর টান দিয়া সিরা পাগড়ি বানাইয়া মাথায় বেসাইছে রে ভাই, ইব্রাহিম বিন আদম আরে যখন কম্বল মাথায় বেচাইয়া পাগড়ি বানাইছে রে বন্ধু,
এইবারে কেউই চিনতে পারে না, সবাই মনে করে জঙ্গলে থেকে কোন পাগল আইছে। এইবারে পাগলের বেশে দইরা পালাইছে রে বন্ধু, দুনিয়ার ভিতরে শুধু ইব্রাহিম বিন আদগাম তিনি শুধু পাগল নয়, আমিও পাগল, তুমিও পাগল, সবাই পাগল। আরে পাগল পাগল দুনিয়া, পাগল 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 দুনিয়া, পাগল হাফেজ সালাউদ্দিন দেওয়ানা নবী আর আমারে, পাগল কইরো না রাসূল আর আমারে, কান্দায়ো না নবী আর আমারে, পাগল কইরো না। আর প্রেমের খেলা শিকায়া নবী, প্রেমের খেলা শিকায়া নবী, কোথায় রইলা রে লুকায়া নবী আর আমারে, পাগল কইরো না রাসূল আর আমারে, কান্দায়ো না। প্রেমের খেলা শিকায়া নবী, প্রেমের খেলা শিকায়া নবী, কোথায় রইলা রে লুকায়া নবী আর আমারে, পাগল কইরো না রাসূল আর আমারে, কান্দায়ো না নবী আর আমারে, পাগল কইরো না। পাগল পাগল দুনিয়া, পাগল 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 দুনিয়া, পাগল হাফেজ সালাউদ্দিন দেওয়ানা নবী আর আমারে, পাগল কইরো না রাসূল আর আমারে, কান্দায়ো না নবী আর আমারে, পাগল কইরো না রাসূল আর আমারে, কান্দায়ো না। এইবার ইব্রাহিম বিন আদগাম ভালো পোশাক চাইরা দিছে রে ভাই, যিনি ৪৯টা রাষ্ট্রের বাদশাহ, এইবার তার গায়ে সেরা তালি আর জামা পরছে রে ভাই, এইবার কম্বল ছিঁড়ে মাথার পাগড়ি বানাইছে, ঘুমানো যাবে না ভালো করে ওয়াশটা লক্ষ্য করে শুই না নাও, এইবার ইব্রাহিম বিন আদগাম পাগল সাইজা গেছে, এ সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও, ও পর্দানি সীমা বোনেরা ভালো করে শুই না নাও, ইব্রাহিম বিন আদগাম যখন পাগড়ি বানাই মসজিদের ভিতরে প্রবেশ করেছে, কে হয়ে চিনতে পারে না এইটাকে, আরে নামাজ সবাই মসজিদ থেকে বের হয়, ইব্রাহিম বিন আদগাম বের হয় না, কারণ এই কোন কোন শীতের রাতে কোথায় যাইব, যাওয়ার মতো জায়গা নাই, নিজের বাড়িতে রাজদরবারে যাইলা, জঙ্গলের ভিতরেও তো প্রচুর শীত, এই ঠান্ডার ভিতরে কোথায় বের হইব। ইব্রাহিম বিন আদগাম চিন্তা করে, আমি এই মসজিদে দাঁড়াইয়া দাঁড়াইয়া সারাটা রাত নামাজ পড়ে কাটাইতে চাই, আমার মালিক রে আমি ইব্রাহিম বিন আদগাম সিজদা দিয়া সারাটা রাত কাটায়া দিতে চাই, এইবার ইব্রাহিম বিন আদগাম নামাজ শেষ করছে, ভালো করে শুই না নাওয়া, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আসলিল খারাপ কাজ থেকে বিরত রাখে, ইব্রাহিম বিন আদগাম যখন নামাজ শেষ করছে রে ভাই, এইবার খাদেম দাগে দিয়া বলে, কে গো আপনি কে, মসজিদের সব
মুসল্লির নামাজ শেষ হয়ে গেছে গো, আর আপনি এখনো নামাজে পড়েন, কারণটা কি? তাড়াতাড়ি বের হন। ইব্রাহিম বিন আদহাম কই খাদেম ভাই, ও ভাই আমি এই মসজিদের ভিতরে সারা টারাত ইবাদত করে কাটাইতে চাই, এই ঠান্ডার ভিতরে আমি কোথায় যাব? আমার যাওয়ার মতো জায়গা নাই। এইবার খাদেম কই না না, এই মসজিদে নামাজ শেষ কইলে কাউরে থাকতে দেওয়া যাবে না, মসজিদে মারব তালা, তাড়াতাড়ি বের হও। ইব্রাহিম বিন আদহাম দুইটা চোখের পানি সাইরা দিয়া খানদার কয়, ও আমার খাদেম ভাই, এই কোন কোন শীতের রাত্রে আমি কোথায় যাব? আমার এমন কোন জায়গা নাই, আমি কোথায় যাব? জঙ্গলে গেলে এখন আমার কাছে গাই দেওয়ার মতো কিছুই নাই, আমি মসজিদের ভিতরে সারাটা রাত কাটাইতে চাই। তোমার যদি হে মনে চাই, তুমি বাহিরের গেটে তালা মাইরা দাও, মসজিদের দরজায়ও তালা মাইরা দাও, আমি এখান থেকে বের হব না। খাদেম বলে, তোমার মসজিদে রাখবো না। খাদেম তো চিনতে পারতেছে না এই পাগলটাকে, আরে ওই রাষ্ট্রের যিনি বাদশা, আজ ফকির বেশে পাগলের বেশে মসজিদে যাইয়া কান্দে গো। পাগল বলে, আমার যাওয়ার মতো এই রাত্রিতে ঠান্ডার ভিতর আমি কোথায় যাব? আমার একটু সুযোগ দাও। আমার আপন বলতে কেউ নাই জগতে, আমার আপন বলতে কেউ নাই জগতে, ও আমার খাদেম ভাই, আমি কোথায় যাব এই মুহূর্তে? কোন কোন শীতের রাত্রে আমি যাব না। আরে সারে আমি ভালো যাই মায়া মাই ভালোবাসে, তারে গিয়া কোথায় পাই কার কাছে যারে প্রাণ জোরাই? আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যারে প্রাণ জোরাই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যারে প্রাণ জোরাই। যেই মায়া মাই ভালোবাসে, যেই মা আমায় ভালোবাসে, তারে গিয়া কোথায় পাই কার কাছে যারে প্রাণ জোরাই? আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যারে প্রাণ জোরাই, আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যারে প্রাণ জোরাই? আমার পুরা বুক জোরাইব আমি, পুরা বুক জোরাইব আমি, এমন বান্ধব কোথায় পাই কার কাছে যারে প্রাণ জোরাই? আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যারে প্রাণ জোরাই? ইব্রাহিম বিন আদহাম মসজিদ থেকে যখন বের হতে চাই না রে বন্ধু, এইবারে খাদেম কয় তাড়াতাড়ি বের হও, আমি দরজায় মারব তালা, এইখানে থাকতে দেওয়া যাবে না। এইবার খাদেম তো চিনতে পারে না রে বন্ধু, ইব্রাহিম বিন আদহাম যখন মসজিদ থেকে বের হতে চাই না, খাদেম যায় ইব্রাহিম ইব্রাহিম বিন আদহাম কান্দার কয়, খাদেম বাইরে
আমার এমনে তুমি বের কইরা দিও না, এই কোন কোন শীতের রাত্রে এখন যদি একটু পানি যদি বাহিরে রাখা হয় পানিটা পর্যন্ত বরফে জমা হয়ে যায়। ও ভাই আমারে যদি এখন তুমি বাইরে বের করে দাও, এই কোন কোন শীতের রাত্রে তো আমি বরফের মতো জিমে যাব। ও খাদেম ভাই আমাকে মসজিদে রাত্রিটা থাকার মতো একটা সুযোগ দাও। খাদেম বলে থাকা যাবে না, তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়া যাও। ইব্রাহিম বিন আদেহ আমি এইবার রওনা দিছে গো, দুইটা চোখবারা পানি নিয়ে আবার জঙ্গলে যাইয়া কান্দে রে ভাই। ওই জঙ্গলের ভিতরে আরেকটা দরবেশ লয়া গেছে, যে এই দরবেশটা এক বছর নয়, দুই বছর নয়, তিন বছর নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় 12 বছর পর্যন্ত ওই জঙ্গলের ভিতরে সাধনা করে। 12 বছর পর্যন্ত সেই দরবেশটা জঙ্গলের ভিতরে আমার আল্লাহর ইবাদত করে রে ভাই। 12 বছর পর্যন্ত আমার আল্লাহর দেওয়া রিজিকে খায়, প্রতিটা ওয়াক্তে ওই দরবেশ এক একটা করে রুটি পায়, প্রতিটা ওয়াক্তে শিনি রুটি পায় এবং হালুয়া পায়। এইবার দরবেশ খবর পাইয়া গেছে গো, এই জঙ্গলের ভিতরে আর একটা নতুন পাগল আইছে, এই পাগলরে তো থাকিতে দেওয়া যাবে না। এইবার ইব্রাহিম বিন আদহামের সামনে এইবার দরবেশ দাঁড়াইয়া বলে, ও পাগলা কে তুমি, বাড়ি কোথায়? এইবার ইব্রাহিম বিন আদহাম কান্দার কয়, আমি আমার মালিকের প্রেমে পাগল, আমার আল্লাহর প্রেমে পাগল হইয়া ইব্রাহিম বিন আদহাম কান্দার কয়, এই জঙ্গলে আমার আপন বলতে কে হই নাই, এই কোন কোন শীতের রাত্রে আমি জঙ্গলে আইছি আমার মালিকের প্রেমে পাগল হইয়া। দরবেশে 12 বছর সাধনা কইরা কয়, না না পাগলা এখানে থাকা যাবে না, একটা জঙ্গলের ভিতর দুইজন থাক দিতে পারবে না, তাড়াতাড়ি বের হইয়া যাও। আমি এক বছর নয়, দুই বছর নয়, তিন বছর নয়, 12 বছর পর্যন্ত আমি এই দরবেশে এখানে পাগলামি করি গো, আমার মালিকের প্রেমে পাগল হইয়া মালিকের প্রেমের সাগরে আমি হাবুডুবু খাই। আমার আল্লাহ আমারে এত ভালোবাসে রে, আমার আল্লাহ আমারে রিজিক দেয়, আল্লাহু খায়রুর রাজিকিন, আমার আল্লাহর দেওয়া রিজিক আমি খাই। এইবার তুমি জঙ্গল থেকে বের হইয়া যাও। এইবার বাদশা ইব্রাহিম বিন আদহাম দুইটা চোখের পানি ফালাইয়া রে রওনা দিছে রে ভাই। ইব্রাহিম বিন আদহাম আরেকটা জঙ্গলে যাইয়া, ওই জঙ্গলে কোনো মানুষ নাই, ওই জঙ্গলে যাইয়া ইব্রাহিম বিন আদহাম দুইটা চোখের পানি সাইরা দিয়া কোন কোন শীতের রাত্রে ইব্রাহিম বিন আদহাম আমার আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ গো এই জঙ্গলে আমি ইব্রাহিম বিন আদহাম একাই আসি নাই, আমি তোমার প্রেমে পাগল হয়ে এই জঙ্গলের ভিতরে আইছি। ও আসমানের মালিক এই জঙ্গলের ভিতরে আমি ইব্রাহিম বিন আদহাম আসি, তুমিও আসো আল্লাহ গো। পৃথিবীর কেউ না দেখলে তুমি তো ঠিকই দেখো, আমি এই জঙ্গলের ভিতরে আছি আল্লাহ তোমার চোখে ফাঁকি দিতে পারবো না, এই জঙ্গলে আমি একা নাই তুমিও আছো। ইব্রাহিম বিন আদহাম জঙ্গলের ভিতরে যখন কান্দে আর আমার আল্লাহরে ডাক মারছে রে, আল্লাহ কয় ও ফেরেশতা তাকায়া দেখ আমার পাগলাই কি কয়। ইব্রাহিম বিন আদহাম এই জঙ্গলে আর কে হই নাই, শুধু আমি আর তুমি, প্রেমের খেলা চলবে সারা রাত, প্রেমের কালেকশন লাগাইয়া ইব্রাহিম বিন আদহাম চোখের পানি সাইরা দিয়া কান্দে রে ভাই। আমার আল্লাহরে যখন মন বইরা ডাক মারছে গো, আল্লাহ
আমার ইব্রাহিম বিন আদগাম, আমি আল্লাহর প্রেমে পাগল হইয়া ঘর সারছে, বাড়ি সারছে, বিবি সারছে রে, পরিবারের সব সাইরা দিয়া, রাজ্য সাইরা দিছে, রাজপ্রসাদ সাইরা দিছে, বাদশাহী সাইরা দিছে, আমি আল্লাহর প্রেমে পাগল হইয়া গো। জঙ্গলে আইসা চোখের পানি সাইরা দিয়া কান্দে, আমি কান্দি গি বনে বনে, আমি কান্দি গি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি গি বনে বনে, আমি কান্দি গি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটি গীতাম বাগানে, হাই হাই ফুটি গীতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটি গীতাম বাগানে, হাই হাই ফুটি গীতাম বাগানে, ভোমর হইয়া আসত বন্দি দেখিতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি গি বনে বনে, আমি কান্দি গি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। পারলাম না আর করতে গো সেবা মা বাবারি চরণে, হাই হাই মা বাবারি চরণে, যে হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, যে হাই গো দুঃখ রইল মনে মনে। ইব্রাহিম বিন আদগাম যখন জঙ্গলের ভিতরে কান্দার কয় আল্লাহ, এই জঙ্গলে কেহই নাই শুধু আমি আর তুমি, আল্লাহ কয় ফেরেশতারা রে আমার ইব্রাহিম বিন আদগাম, আজ কয়েকটা দিন হইল খাবার খাই না, আরে সন্তান যদি খাবার না খায় মায়ের সামনে দাঁড়াইলে মা পাগলের মতো কয় বাবা রে তোর ঠোঁটটা শুকাইয়া গেছে তাড়াতাড়ি খাবার খা, ও বাবা রে কয়দিন হলো খাবার খাস না, আমার আল্লাহ কিন্তু কম ভালোবাসে না রে ভাই, আমার আল্লাহ কয় ও ফেরেশতারা তাকায়া দেখ আমার ইব্রাহিম বিন আদগাম, আজ কয়েকটা দিন হইলো খাবার খাই না রে, তাড়াতাড়ি যা আমার ইব্রাহিম বিন আদগামের জন্য, আমি আল্লাহ জান্নাতের ভিতরে খাবার রাইখা দিছি গো, জান্নাতের নাস নিয়ামতের খাবার গুলো রেডি করো ইব্রাহিম বিন আদগাম, আমার আল্লাহরে খুশি করতে যাইয়া রোজা রাখেছে, এইবার আল্লাহ কয় ফেরেশতা আর দেরি করিস না, আমার ইব্রাহিম বিন আদগামের জন্য আমি আল্লাহ জান্নাতের যেই নাস নিয়ামতের খাবার গুলো রাখছি গো, খাবার গুলো তাড়াতাড়ি নিয়ে যাও, আমার ইব্রাহিম বিন আদগামের কাছে পৌঁছায়া দাও, আমার বান্দা যখন মনের মতো খাইব আমি আল্লাহর কাছে মজা লাগবে, ফেরেশতারা তাড়াতাড়ি জান্নাতের নাস নিয়ামত আর জান্নাতের খাবার মাছের কলিজা
ভুনাবো না গোশত, জান্নাতে যত প্রকারের ফল আছে, এইবার আপেল নিছে, আঙ্গুর নিছে, যত রকমের খাবার আছে, সরবতন সৈগতাল্লিশ সারিবিন শরবত নিছে, লাবানন খমিসা দুনিয়া ফলাইছে, এইবার আসালান মুসাফা মধু নিছে রে ভাই, এইবার ইব্রাহিম বিন আদহামের সামনে যেই জান্নাতের নাজনিয়ামতের খাবার গুলো রেডি করা হয়, ইব্রাহিম বিন আদহাম সেজদায় যায় দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে, আমার আল্লাহ জান্নাতের খাবার গুলো যখন ওই এলাকার ভিতরে পৌঁছায়া দিছে গো, এই জান্নাতের খাবারের এত সুন্দর সুগ্রাম বের হয়েছে গো, এলাকার ভিতরে গ্রাম ছইরা গেছে, এলাকার ভিতরে জান্নাতের খাবারের গ্রাম ছইটা গেছে গো, ছোট্টবেলায় আমরা যখন ইলিশ খাইতাম একটা বাড়িতে যদি ইলিশ রান্না করা হইতো পুরা বাড়ির ভিতর গ্রাম বাড়াইতো, এখনো হয়তো নাই, আগের যুগে আমরা দেখতাম ছোটবেলায় দেখতাম ইলিশ মাছ রান্না করলে পুরা বাড়ির ভিতর গ্রাম বাড়াইতো, এইবার জান্নাতের খাবার যখন আনছে রে ভাই, শুধু ওই জায়গাটা না পুরা গ্রামটা পুরা এলাকা ইরা জান্নাতের খাবারে গ্রাম পাওয়া যায়, এইবার জগতের মানুষ যদিও না বুঝতে পারে রে ভাই, একজন তো বোঝার মতো আছে, ইবলিস শয়তান বুঝা ফালাইছে, ইবলিস শয়তান এইবার দৌড় দিয়া যাইয়া দেখে জান্নাতের খাবার ইব্রাহিম বিন আদহামের চারপাশ দিয়ে রেডি হয়ে গেছে, ইবলিস শয়তান এই দেই খা গো, তেলে বেগুনে জইলাই উঠছে রে, ইবলিস শয়তান এইবার দৌড় মারছে আগের দরবেশের কাছে, যেই দরবেশটাই এক বছর নয় দুই বছর নয় বারো বছর সাধনা করেছে, এবিলে শয়তান এইবার জুব্বা লাগাইছে গায়, আরে জুব্বা লাগাইছে গায়, গলায় লাগাইছে তজবি, হাতে নিছে এক মুষ্টি চাবি, মাথায় নিছে টুপি, এইবার ইব্রাহিম বিন আদহামের এই দৃশ্য দেখা শয়তান সইলা গেছে আগের দরবেশের কাছে যাইয়া, এইবার কান্দতেছে, ইব্রাহিম বিন আদহামের দৃশ্য দেখা সহ্য করতে পারে নাই রে, আগের দরবেশের কাছে যাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে, দরবেশ কয় কে গো আপনি কে, এইবার ইবলিস শয়তান কয় আমি তো আপনার জন্যই কান্দি, ইবলিস শয়তান বলতেছে আমি আপনার জন্যই কান্দি, দেখেন এদের ছলনা কি, যখন আদম এবং হাওয়াকে ধোকা দিছিল তখন কিন্তু ইবলিস শয়তান মাছ ইয়া সাপের পেটের ভিতর ঢুকিয়া সেখানেও কিন্তু বলছিল যে হাওয়া আমি কি আমার জন্য কান্দি, আমি তোমার জন্যই কান্দি, দেখেন আজকে ইব্রাহিম বিন আদহামের কাছে ইসা ইব্রাহিম বিন আদহামের জান্নাতের খাবার দেখা এবার আগের দরবেশের কাছে যা বলতেছে আমি কি আমার জন্য কান্দি, আমি তো তোমার জন্যই কান্দি, বন্ধুরা রে আমার দরবেশ বলে তুমি আমার জন্য কান্দো, এই জঙ্গলের ভিতর তো কোন মানুষ নাই, তুই কেমনে আইলা, বলে আমি কেন আইছি জানেননি, আপনি এক বছর নয় দুই বছর নয় এই জঙ্গলে মাওলার ইবাদতি করতেছেন আল্লাহকে রাজি ও খুশি করার জন্য, এই জঙ্গলে কয় বছর আপনি সাধনা করতেছেন, এইবার দরবেশ কয় আমি একটা যুগ পার হয়ে গেছে গো, বারো বছর সাধনা করছি, ইবলিস শয়তান কয় বারো বছর সাধনা কইরা আমার আল্লাহ আপনারে কি দিছে গো, দরবেশ কয় আমার আল্লাহ আমাকে অনেক কিছু দিছে আলহামদুলিল্লাহ, বলে আপনি কি পাইছেন, বলে আমার আল্লাহ আমারে এত ভালোবাসে, এই বারো বছর সাধনা করতে যাইয়া আমার আল্লাহর দেওয়ার রিজিক আমি খাই, আমার আল্লাহ আমারে প্রতিটা অক্তে জান্নাতের রুটি পাঠাইয়া দেয়, জান্নাতের হালুয়া দেয়, এই ইবলিস শয়তান কয় আপনি বারো বছর সাধনা কইরা জান্নাতের একটা কইরা রুটি পানা হালুয়া পান গো, অথচ আপনার পরে যেই নতুন পাগল আইছে গো,
অমোক জঙ্গলের ভিতর বলে হে আমার কাছ থেকেই তো বিদায় নিছে। ইবলিস শয়তান কয় ওই পাগলাই কি পাইছে জানেননি? বলে কি পাইছে? বলে পাগলা নতুন আইছে, এই জঙ্গলে ঢোকা মাত্র আল্লাহরে কেমন ইবাদত করছে বুঝলাম না। জান্নাতের যত নাজে নিয়ামত যত খাবার আছে গো সব খাবার ওই পাগলারে দিছে গো। এইখানে কি আপনি কোন গ্রাম পান? বলে হে খাবারের গ্রাম পাওয়া যায়। বলে এটাও কিন্তু জান্নাতের খাবার। বলে এখানে কি কি দেওয়া হয়েছে? বলে অনেক পদের আইটেম দিছে, মাছের কলিজা দিছে, গোস্তর ভুনা গোস্ত দিয়ে দিছে। শুধুমাত্র তাই না, যত রকমের ফল আছে, যত রকমের খাবার আছে, যত রকমের খাবার পানীয় দিছে গো। পবিত্র নিয়ামতের পানি পর্যন্ত দিয়া দিছে। ইব্রাহিম বিন আদহামের এই খাবার দেইখা রে ভাই, ইবলিস শয়তান তেলে বেগুনে চলে আর ওই দরবেশ রে বলতেছে তোমার আল্লাহ তোমারে কেমন ভালোবাসে গো, তোমার আল্লাহর বিচার বুঝলাম না। তোমার মতো আর এক পাগল নতুন আইছে, তার এত খাবার দিছে, তুমি 12 বছর সাধনা করছো, তোমারে দেয় একটা রুটি আর একটু করে হালুয়া। ইব্রাহিম বিন আদহামের খাবার দেইখা সহ্য করতে পারে না। এইবার 12 বছর সাধনা করে দরবেশ বলে কোথায় সেই পাগলা, আমার নিয়ে চলো আমি দেখতে চাই। আরে 12 বছর সাধনা কইরা রে ভাই, ইবলিস শয়তানের সাথে হাত মিলাইয়া সইলা গেছে। ইব্রাহিম বিন আদহামের সেই জঙ্গলের ভিতরে যাই আগো, দেখে ইব্রাহিম বিন আদহামের চারপাশ দিয়া কত নাজ নিয়ামতের খাবার রয়া গেছে। এত খাবার রয়েছে রে, একজনের জন্য আমার আল্লাহ খাবার দিছে, অথচ খাবার যেই পরিমাণ দেখা যায়, এই দরবেশ বলতাছে এত পরিমাণ খাবার দিছে, এই রাজ্যের পুরা মানুষ যদি এই খাবার খাই গো তারপরেও ফুরাইবে না, এত খাবার দিছে। আমরা যখন কোনো অনুষ্ঠানে আয়োজন করি, এই যেমন আজকের মাহফিলে তবারক, আমরা যখন তবারকের আয়োজন করি, যদি মানুষ দেখা যায় 500, আমরা তবারকের আয়োজন করি 1000-এর উপরে, কারণটা হলো মানুষ বেশি আসতেই পারে। আমার আল্লাহ একজনের খাবার দিছে রে ভাই, একজনের খাবার দেয় নাই রে, এত পরিমাণ জান্নাতের খাবার দিয়া দিছে গো। 12 বছর সাধনা করছে যেই দরবেশ, সেই দরবেশ বলতেছে এই রাজ্যের পুরা মানুষ যদি এই খাবার খায় তারপরেও ফুরাইতে পারবে না। এইবার দরবেশের হাতে যেই রুটি আর হালুয়া ছিল রে ভাই, আমার আল্লাহর দেওয়া রুটি আর হালুয়া দিছে ফালাইয়া। রুটি আর হালুয়া যখন ফেলে দিছে রে বন্ধু, ফেলে দিয়ে কান্দার কয় আল্লাহ তোমার দেওয়া রুটি আমি খাবো না। আরে 12 বছর সাধনা কইরা কপালটা এখন নিচে পুরায়া, আমার কপাল গেছে বুইরা গো পুরা, কপাল জোরারে লাগবে না, আমার কপাল গেছে ফুইরারে পুরা, কপাল জোরা লাগলো না। আরে সারে আমি ভালোবাসি, সারে আমি তারে আমি পাইলাম না পুরা, কপাল জোরা লাগলো না, আমার কপাল গেছে বুইরা রে পুরা, কপাল জোরা লাগলো না, আমার কপাল গেছে বুইরা রে পুরা, কপাল জোরা লাগলো না। যারে আমি ভালোবাসি, যারে আমি ভালোবাসি, তারে
মনা পুরা কপাল সুয়ুরালা গুলো না আমার কপাল গাছে পুইরা রে কপাল গাছে পুইরা রে পুরা কপাল সুয়ুরালা গুলো না আমার কপাল গাছে পুইরা গো আমার কপাল এই গাছে ফুইরা গো ফুরা কপাল সুয়ুরালা গুলো না এইবার দরবেশ বলে আল্লাহ গো তোমার বিচার বুঝলাম না বারো বছর সাধনা কইরা আমি পাই একটা রুটি আর হালুয়া আর একদিন সাধনা কইরা গো এত খাবার তার কাছে তুমি পৌঁছাইছো তোমার বিচার বুঝলাম না ও মালিক তোমার বিচার আমি বুঝলাম না আমি তোমার খাবার খাবো না এইবার বারো বছরের সাধনা কইরা দেখেন রে ভাই বিল্লি শয়তানের কবলে পইরা সব কিছু হারাইছে আরে ৩৬ বছর গোলামি কইরা কারো গানা কি ফোটে না ছয় মাসের কালে আবার দেয় যে ষোলো আনার দয়াল যাই যে ষোলো আনা আরে ৩৬ বছর গোলামি কইরা কারো জ্ঞান কি ফোটে না ছয় মাসের কালে আবার দেয় যে ষোলো আনার দয়াল দেয় যে ষোলো দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আমার কামিল পীরের খেলা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহ খেলা আবার কামেল পীরের খেলা বারো বছর সাধনা কইরা রে ভাই সব কিছু হারাইতেছে আর একজন নতুন আইসে সব কিছু পাইতেছে এই জন্যই তো আমার এই শান আরে ৩৬ বছর গোলামি কইরা কারো জ্ঞান কি ফোটে না ছয় মাসের কালে আবার দেয় যে ষোলো আনার দয়াল দেয় যে ষোলো আনা দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আবার কামিল পীরের খেলা বারো বছর সাধনা কইরা রে ভাই জান্নাতের রুটি দিছে ফালাইয়া আল্লাহ কয় ফেরেশতারা রে তাকায়া দেয় আমার ইব্রাহিম বিন আদি খাবের